তোমরা তোমার অন্তরকে কাবাতুল্লাহর জায়গা, যে মাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ কাবা তৈরি করেছেন সেই জায়গার মতো করো। দেখবা যে ওই জায়গার মতো পবিত্র হয়ে গেলে অন্তরের মধ্যে সমস্ত খায়েশা, দুনিয়াবি লোলালসা, অত্যাচার, ব্যভিচার, অহংকার, গীবত, চুগলখুরি, তুমি যত সমাজের মধ্যে অত্যাচার ইম্পিরিয়াম করে থাকো সেগুলো অন্তর থেকে এক এক করে বাদ দিতে থাকো, তোমার কলবটা মাকামে ইব্রাহিমা হয়ে যাবে। তখন সেখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইজ্জতের কসম, সমস্ত পর্দা উঠে যাবে, রব্বুল আলামিন তোমার সামনে থাকবে।